বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। বিকেলে উপজেলার শ্যাম চৌধুরী পাড়া মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন।